সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মিটে। ওয়েলকাম এভরিবাডি। আজকের মিট শুরু হবে বৈদিক চ্যান্টিং দিয়ে, যেরকম আমরা প্ল্যান করেছি, এবং প্রত্যেকটি মিটেই এরম ভাবেই শুরু হবে। তো আমি চালাচ্ছি। আজকে যেহেতু প্রথম দিন, আজকে আমরা ভালো করে শুনবো। পরের রবিবার থেকে আমরা অডিও অন করে সবাই প্রোনাউন্সিয়েশনে ভালোভাবে চেষ্টা করে আমরা বাড়িতে বাড়িতে প্র্যাকটিস করে আমরা শুরু করব। আজকে প্রথমে শুরু করছি। হরি ওম সহনাবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবতি তেজস্বিনাবতীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ইংলিশ ট্রান্সলেশন It's like this is on your screen. Om, may we all be protected. May we all be nourished. May we work together with great energy. May our intellect be sharpened. May our study be effective. Let there be no animosity amongst us. Om, peace, peace, peace. Peace in me, peace in nature, peace in divine forces. আমরা শুরু করব আজকে ময়ূখকে দিয়ে শুরু করব। শ্রী রামকৃষ্ণ কথামৃত, তারপর আমরা স্বামীজির কাছে যাব এবং কথামৃতের পর কিছু ঠাকুরের ছবিও দেখব। ময়ূখ আমাদের সঙ্গে আছে। আগের দিন মিটে, স্পেশাল মিটে ময়ূখ থাকতে পারেনি। ময়ূখকে কথা কথা বলি, যেটা আমাদের আগের দিন আলোচনা হয়েছে মূলত, সেটা হচ্ছে আমরা বৈদিক চ্যান্টিং এবং রামকৃষ্ণ সারানাম দিয়ে আমরা মিট শেষ করব। শুরু করব বৈদিক চ্যান্টিং দিয়ে এবং পিক্টোরাল কিছু বায়োগ্রাফি আমরা এই প্রত্যেকটি মিটে আমরা দেখাবার চেষ্টা করব, যে ঠাকুর মা স্বামীজির যে লীলাক্ষেত্র যেগুলো, তাদের পুরনো ছবি এবং তারা যেখানে যেতে ভালোবাসতেন সেই জায়গাগুলোই দেখাবার। এখন সেই জায়গাগুলি কিরাম এবং তখনকার দিনে কিরাম ছিল সবগুলোই দেখাবার চেষ্টা করব, তাতে আমাদেরও রিলেট করতে সাহায্য হবে এবং আমরা সেগুলির ওপর আমরা মেডিটেট করতে পারবো। খুবই ইম্পর্টেন্ট স্পিরিচুয়াল লাইফে। আচ্ছা, ময়ূখের কাছে যাব। ময়ূখ পড়ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে, ঠাকুরের যে ডিরেক্ট কথা আমরা শুনবো, শ্রীমা লিখছেন। ময়ূখ, পড়ছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাথে কথোপকথন। আগের দিন ষষ্ঠ পরিচ্ছেদটি পড়া হয়েছিল, আজ সপ্তম এবং অন্তিম পরিচ্ছেদ। ঠাকুর অহেতুক কৃপাসিন্ধু, সকলকে অবাক্য নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন, যেমন সাক্ষাৎ বাগ্মিনী শ্রীরামকৃষ্ণের জীবিতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবনের মঙ্গলের কথা বলিতেছেন। রাত্রি হইতেছে, 9টা বাজে, ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। ঠাকুর বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, এই যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খবর নাই। সকলের হাস্য, বরুণের ভাণ্ডারের কত রত্ন আছে, বরুণ বা রাজার খবর নাই। বিদ্যাসাগরের হাস্য, তা আপনি বলতে পারেন। ঠাকুর সহাস্যে, হ্যাঁ গো হ্যাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম। সকলের হাস্য, বা গাড়ি কোথায় কি দামি জিনিস আছে। কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত, সকলে একটু চুপ করিয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। ঠাকুর সহাস্যে, একবার বাগান দেখতে যাবেন? রাসমনির বাগান ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর, যাবো বই কি, আপনি এলেন আমি যাব না। ঠাকুর, আমার আজ কাছে, ছি ছি। বিদ্যাসাগর, সে কি এমন কথা বলছেন কেন, বললেন কেন, আমি আমায় বুঝিয়া দিন। ঠাকুর সহাস্যে, আমরা জেলে ডিঙি। সকলের হাস্য, খাল বিল আবার নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়ায় পড়ে গেলে লেগে যায়। সকলের হাস্য, বিদ্যাসাগর সহাস্য বদল, চুপ করিয়া আছেন। ঠাকুর হাসিতেছেন। ঠাকুর সহাস্যে, তার মধ্যে
এ সময় জাহাজও যেতে পারে, বিদ্যাসাগর সাহায্যে। হ্যাঁ, এটি বর্ষাকাল বটে মাস্টার, স্বাগত। নব নূর আগের বর্ষা, নব নূর আগের সময় মান অপমান বোধ হয় থাকে, মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর গাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে, বিদ্যাসাগর আত্মীয় সঙ্গে দাঁড়াইয়াছেন, ঠাকুর গাড়িতে তুলিয়া দিবেন। শ্রীরামকৃষ্ণ এখনো দাঁড়াইয়া রয়েছেন কেন? মূল মন্ত্র করে জপিতেছেন, জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন। অহেতু কৃপা সিন্ধু, বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মায়ের কাছে প্রার্থনা করিতেছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন, একজন ভক্ত হাত ধরিয়া বিদ্যাসাগরের স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি, পথ দিয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনো চাঁদ উঠে নাই, তমসাবৃত উদ্যান ভূমির মধ্যে দিয়া সকলের বাতি ক্ষীণ লোক করিয়া ফটকের দিকে আসিতেছেন। ঠাকুর ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছলেন, সকলে একটি সুন্দর দেখিয়া দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরব বর্ণ শুশ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ 36-37, মাথায় শিখ দিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড় মোজা জামা চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণ দর্শন করিবা মাত্র মাটিতে উন্মোচিত মস্তক অবলুণ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিছে। তিনি দাঁড়িয়ে ঠাকুরকে বললেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম সহাস্যে, আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। ঠাকুর, ভিতরে যাও নাই কেন? বলরাম, আজ্ঞা, আপনাদের কথাবার্তা শুনছেন, মাঝে গিয়া বিরক্ত করব। এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিয়েছেন, বিদ্যাসাগরের মাস্টারের প্রতি মৃদুস্বরে, ভাড়া কি দেব মাস্টার? আজ্ঞা না, ও হয়ে গিয়েছে বিদ্যাসাগর। ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল, গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে যাইবে। এখনো সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন, বুঝি ভাবিতেছেন এ মহাপুরুষ কে, যিনি ঈশ্বরকে ভালোবাসেন আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন এবং বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। ধন্যবাদ। হ্যালো, ও ও আমার কথা শোনা যাচ্ছিল না। না অনেক মিউট হয়ে গেছে। ধন্যবাদ ময়ূখ। হ্যাঁ 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 ধন্যবাদ ময়ূখ, খুব সুন্দর আমরা শুনছিলাম শ্রীরামকৃষ্ণের কথা এবং সেই ঐতিহাসিক যে মিলনের দিন বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের, এবং শ্রীরামকৃষ্ণ যেভাবে কনক্লুড করলো একদম শেষে, দ্য এইম অফ হিউম্যান লাইফ ইজ টু লাভ গড। শ্রীরামকৃষ্ণ স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে পৌঁছে গেলেন এবং তাকে সেই সময়কার যে ঠাকুরের শিক্ষা সেটিও দিলেন। মাস্টার মহাশয় খুব সুন্দরভাবে এই লেখাটি লিখে রেখেছিলেন বলে আমরা জানতে পারলাম। দুজনের মধ্যে কি সুন্দর কথাবার্তা হচ্ছিল। ময়ূখ মোটামুটি 3-4 সপ্তাহ ধরে এইটির মধ্যেই পড়ছিল এবং আজকে সেটি শেষ হলো। আজকে যেহেতু আমরা হিস্টোরিক মুহূর্তে আমরা দেখব, ভ্রমণ করব পিক্টোরিয়াল এর মাধ্যমে, তো সেই জন্য অনেক ধন্যবাদ ময়ূখকে। এবং এখন আমরা দেখব শ্রীরামকৃষ্ণ দেবের কিছু পুরনো তখনকার দিনের যে কামার পুকুরে
শ্রীরামকৃষ্ণের যে জন্ম সে জায়গাগুলি একটি দেখবো, সেগুলি কিরাম আমাদের প্রচেষ্টা নিশ্চয়ই আমাদের মিটের যারা আছে সকলে সকলকে নিয়ে গ্রুপে যারা আছে ফ্যামিলিতে সকলকে নিয়ে আমরা একবার কামারপুকুর, জয়রামবাটি, দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, বরানগর মঠ, আলামবাজার মঠ, শ্রী শ্রী মায়ের বাড়ি, বলরাম মন্দির, নিবেদিতা যেখানে থাকতেন সেগুলি আমরা সবই দেখবো। আমাদের অনেক দিনের ইচ্ছে কিন্তু কোভিড প্যান্ডেমিকে সেগুলি সবই আটকে আছে, তো আমরা এখন ছবির মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, এটা একটা পিডিএফ দেখা যাচ্ছে সৌরভ, আমাকে একটু দেখা না গেলে বা শুনতে না পেলে আমাকে বলবি, হ্যাঁ কেমন? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, ঠিক আছে, দেখা ফুল স্ক্রিন যাচ্ছে, দেখা যাচ্ছে তো? ঠিক আছে, ঠিক আছে, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে মন্দিরের ঠিক আছে, ছবিটা। ঠিক আছে। এইটা হচ্ছে কামারপুকুর মঠ এবং মূলত এইখানেই ঠাকুরের জন্ম হয়েছে এবং ওটির ওপরই গর্ভগৃহ মন্দিরটি, যেটি লম্বা করে দেখছি আমরা স্ট্রাকচারে, আর পাশে যে ওই যে হার্ড স্ট্রাকচার যেগুলি, তো এগুলি একদম ওরমই রাখা হয়েছে তখনকার দিনে যেরাম থাকতো। আরো ভালোভাবে দেখছি আমরা শ্রীরামকৃষ্ণের মূর্তিটি দেখছি ঠিক ওইখানেই যেখানে ঠাকুরের জন্ম হয়েছে, ঠিক সেই জায়গাতেই এই মূর্তি স্থাপনা করা হয়েছে পরবর্তীকালে। এই হচ্ছে পুরনো কামারপুকুর মঠের ছবি, এটিকেই এখন নতুন করে একটু স্ট্রাকচারাইজ করা হচ্ছে। এই সেই শিব মন্দির দেখতে পাচ্ছিস সামনে, একটু পড়ি, না পড়লেই নয় জায়গাটা। ভগবান শ্রী রামকৃষ্ণ, দ্য গ্রেট রিলিজিয়াস প্রফেট, ওয়াজ বর্ন অ্যাট কামারপুকুর, দেন অ্যান আননোন ভিলেজ অফ হুগলি ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যাট এ ভেরি ক্রিটিক্যাল জাংচার ইন দি 19th সেঞ্চুরি, ওয়েন দ্য স্পিরিচুয়াল ভ্যালুজ অ্যান্ড ডিসিপ্লিনস অফ আওয়ার আইডিয়াল লাইফ ওয়্যার ফাস্ট ডিটোরিয়েটিং ডিউ টু দ্য ইম্প্যাক্ট অফ মেটেরিয়ালিস্টিক পারসুটস। অ্যাজ এ ইয়ং ম্যান he came to Dakshineshwar near Kolkata, where he practiced different religions for 12 years. At first Vedic religion with its various disciplines, then Islam, and finally Christianity. He proclaimed that God exists and he can be realized. He affirmed that one must be sincere, earnest, regular, and diligent in one's spiritual practices to achieve the ultimate goal of human life, that is realization of God. His spiritual perception further enabled him to declare in line with the Vedanta that there is divinity in every human being, which is one's real and immortal self. By his own realization, he also brought out the ancient truth that all religions led every being to the same goal. Swami Vivekananda spread the message of his master, Sri Ramakrishna, to the West. He taught that human beings are basically divine and not sinners. The impact of the teachings of Sri Ramakrishna can be clearly observed, and people all over the world have realized the concept of service to humanity as worship to God and the spread of good will to all, irrespective of caste, color, creed, and religion, will ultimately bring to an end all evils. A new civilization based on harmony, goodwill, peace, and service to humanity is steadily ushering in. Ramakrishna Math and Mission, what is the idea when it was established? The Ramakrishna Math and Ramakrishna Mission was established in the year 1897, and the headquarters is located at Belur Math. So far, 179 centers are spread over different parts of the world, propagating the following ideal: freedom of the self and service to the mankind. Aim: practice and preaching of the Sanatan Dharma, the eternal religion, as life and teachings of Sri Ramakrishna, as embodied in the life and teachings. Motto: renunciation and service, harmony of religion. Method: work and worship. Activities: worship, training of monastic aspirants, religious preaching, general and technical education with an ethical and spiritual background, medical service, famine and distress relief work, rural upliftment, and work among toiling and emerging people of all classes, culture, activities. চলে আসছি
আমরা বার্থ প্লেসে। অ্যাকর্ডিং টু দি ইংলিশ ক্যালেন্ডার অন থার্সডে দ্য 18th ফেব্রুয়ারি 1836 অ্যাজ পার দ্য ইন্ডিয়ান অ্যালমেনাক ওয়েডনেসডে ফাল্গুনি শুক্লা দ্বিতীয়া দ্য সেকেন্ড ডে অফ দি লাইট হাফ অফ ফাল্গুনা গদাধর ওয়াজ বর্ন 12 মিনিটস বিফোর সানরাইজ জাস্ট অন দ্য স্পট অফ হিস বার্থ দি অল্টার অফ দি প্রেজেন্ট টেম্পল অফ শ্রী রামকৃষ্ণা হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অ্যান্ড দ্য থিংস কানেক্টেড উইথ হিস বার্থ আ হাস্কিং পেডাল আ ফায়ার প্লেস অ্যান্ড এ ল্যাম্প হ্যাভ বিন এনগ্রেভড অন ইট The marble image of Sri Ramakrishna installed on the 11th of May 1951 is since being worshipped there. এই জায়গাটি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, এইখানেই হচ্ছে ঠাকুরের গর্ভগৃহ এবং সামনের দিকে ভক্তেরা বসে। লিভিং রুম, শ্রী রামকৃষ্ণস লিভিং রুম। While at Kamarpukur, Sri Ramakrishna used to stay in the south facing hut situated to the western side of the premises, which is presently being used as part of the shrine of Sri Ramakrishna. Once he told the Holy Mother, after my passing away, you stay at Kamarpukur, grow greens, live upon the simple fare, and spend your days in repeating the name of the Lord. Whatever arrangements the devotees might lovingly make for you, don't let your house at Kamarpukur be ruined. That was why the Holy Mother lived in that hut after passing away of the master despite dire financial other difficulties. This is the living room of Sri Ramakrishna. এটিও একদম intact রাখা হয়েছে ভক্তদের জন্য, এখানেই শ্রী রামকৃষ্ণ থাকতেন, আর উপরেরটি জন্মস্থান birth place. আচ্ছা, এরপর আসছি আমরা রঘুবীরের মন্দির। This was previously a small but facing east. It had floors and walls of mud and a roof of straw. The present temple has been constructed exactly on the same spot with the same dimensions. In it, the Shalagrama Shila of Raghuvira, the earthen jar representing goddess Sitala, the Rameshwara Shivalinga, an image of Gopala, and the Shalagrama Shila of Narayana are worshipped every day. The last two deities were worshipped by Lakshmi Didi, niece of Sri Ramakrishna. এই যে সেই মন্দির কামারপুকুর মঠের সঙ্গে যুক্ত, আমরা দেখতে পাচ্ছি এই রঘুবীরের মন্দির। The parlor and the mango tree. In the parlor, Sri Ramakrishna used to meet people and instruct them. The mango tree planted by Sri Ramakrishna stands to the east of the parlor and still yields fruit. যোগীদের শিব মন্দির এটিকে বলা হয়। এই শিব মন্দিরের সঙ্গে অনেক কাহিনী আছে, যেরকম This temple is situated to the north of the residence of Sri Ramakrishna. In front of the temple, his mother had a divine vision. While speaking to Dhani, she suddenly saw a beam of celestial light which emerged from the image of Shiva, filled the temple and entered her body swiftly. Taken by surprise and overpowered with fear, she fell into a swoon. When she regained regained consciousness, she felt that the light was still in her womb and she had conceived. The result was that Sri Ramakrishna was born. আমরা দেখছিলাম শ্রী রামকৃষ্ণের জন্মের গল্প, যে সীতানাথ পাইনের খর, এগুলি আমরা সব দেখব যখন আমরা যাব কামার পুকুরে। আশা করি শীঘ্রই মায়ের কৃপায় যেতে পারবো এবং আগামী দিনে এক এক করে এগোবো, তাতে আমাদের হারি করতে হবে না। আর কিছু ছবি দেখাচ্ছি, এটি হচ্ছে শ্রী রামকৃষ্ণ কামারপুকুরের মেন গেট মঠের, এই যে থ্যাচড হাউস, তখনকার দিনে যেরম ভাবে যে ঘরগুলি শ্রী রামকৃষ্ণের ছিল, তখনকার দিনে যেরম ঘরগুলি থাকতো ঠিক সেইভাবে রক্ষা করে ওরম ভাবেই বানানো হয়েছে শ্রী রামকৃষ্ণের লিভিং রুম। এই হচ্ছে রঘুপুরের মন্দির, বাঁদিকে রেড কালারের যেটি আমরা দেখছি, এবং এটি হচ্ছে নতুন মন্দির যেটি শ্রী রামকৃষ্ণ মন্দিরের সামনে, নাট মন্দির যেরকম আমরা বলে থাকি, এখানে ভক্তেরা বসে প্রার্থনা করে ঠাকুরের। আমরা দক্ষিণেশ্বর মাকে দেখছি, দক্ষিণেশ্বর দেখছি, আমরা এগুলো যাব, আস্তে আস্তে যাব, আজকে সব যাব না, তাহলে আমরা খুব সুন্দরভাবে এগোবো আস্তে আস্তে। এবার আমরা চলে যাব সৌরভের কাছে, সৌরভ আমাদের স্বামীজির যে ইন্টারভিউ সেটি থেকে পড়ে শোনাবে, টক উইথ স্বামীজি,
বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে স্বামীজি এখানে বলছেন, ইংরেজিতে পড়বে সৌরভ। সৌরভ সৌরভ শোনা যাচ্ছে? সৌরভ? ও সরি সরি, হ্যাঁ 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 ঠিক ওইটা আছে, মিউট ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক। শোনা যাচ্ছে না? আমি শুরু করছি তাহলে। হ্যালো অর্ক, শুরু, শোনা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ তো? শুরু কর, শোনো, শুরু কর, শুরু কর, হ্যাঁ শোনা যাচ্ছে। আমি আগে পড়ছিলাম টক্স উইথ স্বামী বিবেকানন্দ থেকে, তো এইটাতে একটা প্রথম যে পার্টটা সেটা শেষ হয়েছে, আমরা সেকেন্ডারিতে যাব। এইখানে যে পিডিএফটা আছে এতে অরিজিনাল যে পেজ নাম্বারটা আছে, পেজ নাম্বার 10 থেকে আমি আজকে শুরু করছি। Place on the way from Calcutta to Kashipur and in the garden of the late Gopal Lal Sheel, year 1897. Today, Swamiji was taking rest at noon in the house of Sri Girish Chandra Ghosh. The disciple reaching there saluted him and found that Swamiji was just ready to go to the garden house of Gopal Lal Sheel. A carriage was waiting outside. He said to the disciple, "Well, come with me." The disciple agreeing, Swamiji got up with him into the carriage and it started. When it drove up to the Chitpur road, on seeing the Ganges, Swamiji broke forth in a chant, self-involved. The disciple listened in silent wonder to that wave of music. When after a short while, seeing a railway engine going towards the Chitpur hydraulic bridge, Swamiji said to the disciple, "Look how it goes majestically like a lion." The disciple replied, "But that is inert matter. Behind it, there is the intelligence of man working and hence it moves. In moving thus, what credit is there for it?" Swamiji, "Well, say then, what is the sign of consciousness?" Disciple, "Why, sir, that indeed is conscious which acts through intelligence." Swamiji, "Everything is conscious which rebels against nature. There consciousness is manifested. Just try to kill an ant. Even it will once resist to save its life. Where there is struggle, where there is rebellion, there is the sign of life. Their consciousness is manifested." Disciple, "Sir, can that test be applied also in case of men and of nations?" Swamiji, "Just read the history of the world and see whether it applies or not. You will find that excepting yours, it holds good in the case of all other nations. It is you only who are in this world lying prostrate today like inert matter. You have been hypnotized. From very old times, others have been telling you that you are weak, that you have no power, and you also, accepting that, have for about 1,000 years gone on thinking, 'We are wretched, we are good for nothing.'" Pointing to his own body, he said, "This body also is born of the same soil of your country, but I never thought like that. And hence you see how, through his will, even those who always think us low and weak have done and are still doing me divine honor. If you can think that infinite power, infinite knowledge, and indomitable energy lie within you, and if you can bring out that power, you also can become like me." Disciple,
Where is the capacity in us for thinking that way, sir? Where is the teacher or preceptor who from our childhood can speak thus before us and make us understand? What we have heard and have learned from all is that the object of having an education nowadays is to secure some good job, Swamiji. For that reason, is it that we have come forward with quite another precept and example? Learn that truth from us, understand it and realize it, and then spread that idea broadcast in cities, in towns and in villages. Go and preach to all. Arise, awake, sleep no more. Within each of you, there is the power to remove all wants and all miseries. Believe this, and that power will be manifested. Teach this to all, and with that, spread among the masses, in plain language, the central truth of science, philosophy, history, and geography. I have a plan to open a center with the unmarried youths. First of all, I shall teach them and then carry on the work through them. Disciple, but that requires a good deal of money. Where will you get this money? Swamiji, what do you talk? Isn't it man that makes money? Where did you hear money making man? You can make your thoughts and words perfectly at one if you can. I say, make yourself one in speech and action. Money will pour in at your feet of itself like water. Disciple, well, sir, I take it for granted that money will come and you will begin that good work. But what will that matter? Before this also, many great men carried out many good deeds. But where are they now? To be sure, the same fate awaits the work which you are going to start. Then what is the good of such an endeavor? Swamiji, he who always speculates as to what awaits him in future accomplishes nothing whatsoever. What you have understood as true and good, just do that at once. What's the good of calculating what may or may not befall in future? The span of life is so short. And can anything be accomplished in it if you go on forecasting and computing results? God is the only dispenser of results. Leave it to him to do all that. What have you got to do with it? Don't look that way, but go on working. While he was thus going on, the cab reached the garden house. Many people from Calcutta came to the garden that day to see Swamiji. Swamiji got down from the carriage, took his seat in the room, and began conversation with them all. Mr. Goodwin, a Western disciple of Swamiji, was standing nearby, like the embodiment of service, as it were. The disciple had already made his acquaintance. So he came to Mr. Goodwin and both engaged in a variety of talk about Swamiji. In the evening, Swamiji called the disciple and asked him, have you got the Kathopanishad by heart? Disciple, no, sir. I have only read it with Shankara's commentary. Swamiji, among the Upanishads, one finds no other book so beautiful as this. I wish you would all get it by heart. What will it do only to read it? Rather trying to bring into your life the faith, the courage, the discrimination, and the renunciation of Nachiketa. Disciple, give your blessings, please, that I may realize these. Swamiji, have you heard of Sri Ramakrishna's words? Haven't you? He used to say, the breeze of mercy is always blowing. Do you only hoist the sail? Can anybody, my boy, thrust realization upon another? One's destiny is in one's own hands. The guru only makes this much understood.
through the power of the seed itself the tree grows. The air and water are only aids. Disciple, there is, sir, the necessity also of extraneous help. Swamiji, yes, there is. But you should know that if there be no substance within, no amount of outside help will avail anything. Yet there comes a time for everyone to realize the self. For everyone is Brahman. The distinction of higher and lower is only in the degree of manifestation of that Brahman. In time, everyone will have perfect manifestation. Hence, the Shastras say, in time, that is realized in oneself. Disciple, when, alas, will that happen, sir? From the Shastras, we hear how many births we have had to pass in ignorance. Swamiji, what's the fear? When you have come here this time, the goal shall be attained in this life. Liberation or samadhi, all this consists in simply doing away with the obstacles to the manifestation of Brahman. Otherwise, the self is always shining forth like the sun. The cloud of ignorance has only veiled it. Remove the cloud and the sun will manifest. Then you get into the state of the knots of the heart are torn asunder. The various paths that you find all advise you to remove the obstacles on the way. The way by which one realized the self is the way which he has preached to all. But the goal of all is the knowledge of the self, the realization of the self. To it, all men, all beings, all are equal. All beings have equal right. This is the view acceptable to all. Disciple, sir, when I read or hear these words of the Shastras, the thought that the self has not yet been realized makes the heart very disconsolate. Swamiji, this is what is called longing. The more it grows, the more will the cloud of obstacles be dispelled, and stronger will faith be established. Gradually, the self will be realized like a fruit on the palm of one's hand. This realization alone is the soul of religion. Everyone can go on abiding by some observations and formalities. Everyone can fulfill certain injunctions and prohibitions. But how few have this longing for realization, this intense longing, becoming mad after realizing God or getting the knowledge of the self, is real spirituality. The irresistible madness which the gopis had for the Lord, Sri Krishna. Yeah, it is intense longing like that which is necessary for the realization of the self. Even in the gopis' mind, there was a slight distinction of man and woman. But in real self-knowledge, there is not the slightest distinction of sex. While speaking thus, Swamiji introduced the subject of Gita Govinda and continued saying, Jayadeva was the last poet in Sanskrit literature. Though he often cared more for the jingling of words than for depth of sentiment. But just see how the poet has shown the culmination of love and longing in the shloka. Such love, indeed, is necessary for self-realization. At the flying of a bird or the stirring of a leaf, she fancies you are coming. She arranges your bed with eyes all alert, looking towards the way you would come. There must be fretting and pining within the heart. Now, from his playful life at Vrindavan, come to the Krishna of Kurukshetra and see how that is also fascinating. How amidst all that horrible din and uproar of fighting, Krishna remains calm, balanced, and peaceful. Aye, on the very battlefield, he is speaking the Gita to Arjuna and getting him on to fight, which is the dharma of a Kshatriya.
himself an agent to bring about this terrible warfare, Sri Krishna remains unattached to action. He did not take up arms. To whichsoever phrase of it you look, you will find the character of Sri Krishna perfect, as if he was the embodiment of knowledge, work, devotion, power of concentration, and everything. In the present age, this aspect of Sri Krishna should be specially studied. Only contemplating the Krishna of Vrindavan with his flute won't do any good nowadays. That will not bring salvation to man. Now is needed the worship of Sri Krishna uttering forth the lion roar of the Gita, of Rama with his bow and arrows, of Mahavira, of Mother Kali. Then only will the people grow strong by going to work with great energy and will. I have considered the matter most careful and come to the conclusion that of those who profess and talk of religion nowadays in this country, the majority are full of morbidity, crack-brained or fanatic. Without development of an abundance of rajas, you have hopes neither in this world nor in the next. The whole country is enveloped in intense tamas. And naturally, the result is servitude in this life and hell in the next. Disciple, do you expect in view of the rajas in the Westerners that they will gradually become sattvika? Swamiji, certainly. Possessed of a plentitude of rajas, they have now reached the culmination of bhoga or enjoyment. Do you think that it is not they but you who are going to achieve yoga? You who hang about for the sake of your bellies. At the sight of that highly refined enjoyment, the delineation in Meghaduta comes to my mind, and your bhoga consists in lying on a racket bed in a muggy room, multiplying progeny every year like a hog, begetting a band of famished beggars and slaves. Hence do I say, let people be made energetic and active in nature by the stimulation of the rajas. Work, work, work. There is no other path of liberation but this. The mansions of that city may well be compared with you, O cloud, for there is correspondence in features. While flashes of lightning play within you, they have charmingly attired damsels moving within them. While you have the rainbow, they have their paintings. You have your deep rolling rumble, they have their drums sounding forth music. You contain pellucid water within you, they have their interior bedecked with transparent gems. You soar so high, their roofs also kiss the sky. Kalidasa thus introduces his description of the enjoyments of Alakapuri. So the reference here is not only to the first verse quoted, but also to the whole description which follows. Disciple, sir, did our forefathers possess this kind of rajas? Swamiji, why? Did they not? Does not history tell you that they established colonies in many countries and sent preachers of religion to Tibet, China, Sumatra, and even to far-off Japan? Do you think there is any other means of achieving progress except through rajas? As conversation thus went on, night approached, and meanwhile, Miss Mueller came there. She was an English lady, having great reverence for Swamiji. Swamiji introduced the disciple to her, and after a short talk, Miss Mueller went upstairs. Swamiji, see to what an heroic nation she belongs. How far off is her home, and she is the daughter of a rich man. Yet how long a way she has come, only with the hope of realizing the spiritual ideal. Disciple, yes, sir, but your works are stranger still. How so many Western ladies and gentlemen are always eager to serve you.
for this age. It is very strange indeed. Swamiji, if this body lasts, you will see many more things. If I can get some young men of heart and energy, I shall revolutionize the whole country. There are a few in Madras, but I have more hope in Bengal. Such clear brains are to be found scarcely there, are to be found scarcely in any other country. But they have no strength in their muscles. The brain and muscles must develop simultaneously. Iron nerves with an intelligent brain, and the whole world is at your feet. Word was brought that supper was ready for Swamiji. He said to the disciple, "Come and have a look at my food." While going on with the supper, he said, "It is not good to take much fatty or oily substance. Roti is better than luchi. Luchi is the food of the sick. Take fish and meat and fresh vegetables, but sweets sparingly." While thus talking, he inquired, "Well, how many rotis have I taken? Am I to take more?" He did not remember how much he took, and did not even feel if he yet had any appetite. The sense of body faded away so much while he was talking. He finished after taking a little more. The disciple also took leave and went back to Calcutta. Getting no cab for hire, he had to walk, and while walking, he thought over in his mind how soon again he could come the next day to see Swamiji. Thik, ajke ei porjonto eta second ta session, third ta porer bar theke alternate week e pori, to er pore pore week ta to pora hobe. Okay, Orko, now you take over. Thank you, Saurav. আমরা একদম কথা বেরোচ্ছে না এরকমই অবস্থা। তোরও মনে হয় পড়তে পড়তে সেই অনুভূতি হয়েছে, অসাধারণ পড়েছিস তুই, অসাধারণ। এবং যারাই মিটে আছে তারা স্বীকার করবে সবাই, এবং আমার গায়ে কাঁটা দিচ্ছে বলতে বলতেই পারছি না যেন আর কিছু। একদম সেই সময় বেলুড় মঠে আমি চেষ্টা করেছি স্বামীজির ছবি এবং বেলুড় মঠের কিছু ছবি, কারণ যেহেতু কথোপকথনটা বেলুড় মঠে হচ্ছে সৌরভ, যতদূর মনে হচ্ছে শরৎচন্দ্র ওখানেই। তো সেই জন্য অপূর্ব লাগলো, আগামী দিনে এরকম পড়বি, আমরা আরো শুনবো, আমরা শিখবো। হ্যাঁ হ্যাঁ বল। না না, কথোপকথনটা বেলুড় মঠে হচ্ছে না, প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিরিশ বাবুর বাড়িতে হচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্যারেজে করে যেতে যেতে কিছুটা হলো, গোপাল লাল শীলের বাগান বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, ভালো করলি, কারণ আমরা ওই জায়গাগুলো দেখবো সৌরভ, যেগুলো নামগুলো মেনশন করলো, আমরা ওইগুলো দেখবো সৌরভ আগামী দিনে। ওইগুলো ছবিগুলো সব জোগাড় করেছি আমি, ওই বইটির মধ্যে আছে, তাহলে আমরা আরো কত সুন্দরভাবে রিলেট করতে পারবো, একদম অপূর্ব। আচ্ছা, আমি এই মুহূর্তে কিছু জায়গা দেখাবো স্বামীজির একদম প্রথম দীক্ষার ছবি। দেখছি কতটা দেখাতে পারি। আচ্ছা, এবার আমরা সবাই আছে আমার সঙ্গে, আশা করি দেখতে পাওয়া যাচ্ছে তো সৌরভ, আমার কথা শোনা যাচ্ছে আশা করি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথম দিক থেকে শুরু করছি। ইন্ডিয়ায় যে ছবিগুলো স্বামীজির তোলা হয়েছিল 1885 থেকে 1893, মানে ওই শিকাগো ধর্ম মহাসভায় যাওয়ার আগে, তো প্রথম থেকে শুরু করছি। এটা নরেন্দ্রনাথ ইন ক্যালকাটা, দেখা যাচ্ছে 1885, মাসটা বলতে পারছেন না, একদম অরিজিনাল ছবি। আমাদের স্বামীজি কম বয়সে, ঠাকুরের শরীর তখনো যায়নি। আচ্ছা, এরপর 1886 কাশীপুরে স্বামীজি নরেন, ঠাকুরের ভালোবাসার নরেন, 1886। আচ্ছা আচ্ছা, এই ছবিটা হচ্ছে ঠাকুরের যখন শরীর গেছে,
তার সামনে তোলা, ওই জায়গাটা বাদ দিয়ে দিয়েছে, তার সামনে দাঁড়িয়ে আছে, ঠাকুরের নাম দেয়া আছে কারা কারা দাঁড়িয়ে আছে, ডক্টর মহেন্দ্রলাল সরকার যিনি ঠাকুরকে দেখতেন তখনকার দিনের খুব বড় ডাক্তার, এবং ঠাকুরের অন্য পার্ষদ, গৃহী পার্ষদ এবং সন্ন্যাসী পার্ষদ। স্বামীজিকে চেনা যাচ্ছে? এই যে স্বামীজি, এই যে মাঝখানে যিনি যিনি আছেন, ইনি হচ্ছেন স্বামীজি। বলরাম বাবুকে দেখতে পাচ্ছি সেই ঠাকুরের শরীর যাওয়ার মুহূর্তে, সেই পুরো দায়িত্ব যেন স্বামীজির ওপর এসে পড়েছে, যে শ্রীরামকৃষ্ণ যে মিশন তাকে দিয়ে গেছেন। এই যে আমরা দেখছি, এই যে স্বামীজি বড় করে দেখিয়েছে। আচ্ছা, স্বামীজির কষ্টের, স্বামীজি এবং গুরু ভাইদের যে খুব কষ্টভাবে থাকতো, তারা বরানগর মঠে দেখতে পাচ্ছি যে বিল্ডিংটা, ইউ ক্যান সি দ্য বিল্ডিং, এবং বিল্ডিংটার অবস্থাও দেখতে পাচ্ছি একদম খুবই বাজে অবস্থা, সেটি স্বামীজিরা সেখানে সাধন ভজন করতেন। এটি হচ্ছে বরানগর মঠ, এখানেই প্রথম মঠ স্ট্যাবলিশ হয়, তখন বেলুড় মঠ হয়নি, তখন বেলুড় মঠ কেনার মতো সামর্থ্য হয়নি। এখানেই স্বামীজি তাদের গুরু ভাইদের নিয়ে থাকতেন, সাধন ভজন করতেন, এবং আমরা নিশ্চয়ই চেষ্টা করব এই প্যান্ডেমিক যখন মোটামুটি পুরোপুরি চলে যাবে, আমরা চেষ্টা করব এইসব জায়গাগুলি যাওয়ার, এবং মেডিটেশনে একটু মেডিটেশন করব এইসব জায়গায়। এবং সৌরভ সোহেল সবাই আছে, তারা খুব সবাই অনেক সাহায্য করবে, এবং তারা অনেক ট্যালেন্টেড আরো যারা আছে, ময়ূক, তো সবাই মিলে ছোট ছোট ভিডিও আমরা তৈরি করার চেষ্টা করব এই জায়গাগুলির ওপর। ঠাকুরের যারা পার্শ্ব তাদের দেখছি, স্বামীজিকে বোঝা যাচ্ছে? এই যে স্বামীজি গলায় যে মালা দেখতে পাচ্ছি আমরা, মনে হচ্ছে রুদ্রাক্ষের মালা, সেটি হচ্ছে স্বামীজি। তারপর চলে আসছি বরানগর মঠে 1887 এ, স্বামীজির এই যে মিডিলে আবার সেই ছবি, স্বামীজির যে দাড়ি হয়ে গেছে অনেক বড় বড় দেখতে পাচ্ছি, খুব কষ্ট করে থাকতো এই অবস্থা এই আশ্রমে, তখন টাকা কড়ি একদমই নেই স্বামীজিদের, একটি পোশাক থাকতো, বাইরে গেলে সেই পোশাকটি পরা হতো। 1891 থেকে 1893 কোন সময় তোলা হয়েছে, প্রভাবের লোকেশন গুলিও দিয়ে দিয়েছে। তখনই আমরা দেখছি স্বামীজি ইন মেকিং, একরকম বলা চলে। এটাও এই প্রবাবল লোকেশন এবং টাইম পিরিয়ডটা দিয়ে দিয়েছে, এক্সাক্ট বলতে পারছে না কোন সময়, তবে সব অরিজিনাল ছবি। মনে হলো এটা দেখানো দরকার, সৌরভ যেরকম পড়লো এর থেকে আর সুন্দর এই মুহূর্তটা হতে পারে না, এই মুডটাও ক্রিয়েট হয়েছে। এটা বেলগাঁওতে 1892 তে, সম্ভবত স্টুডিওতে তোলা, taken by Govinder Srinivasan. আমরা এখন দেখছি ইন্ডিয়াতে যে ছবিগুলো স্বামীজির 1893 অবধি, আমাদের যেটি ভিজিটিং পিলগ্রিমেজে যেটি প্রোফাইল পিক, সেটি 80 তোলা হয়েছিল ম্যাড্রাসে 1893 তে। ওয়ান্ডারিং মঙ্ক আমরা যেটা বলি, ভিজিটিং পিলগ্রিমেজেস। তার পরের ছবিটি সম্ভবত ম্যাড্রাস বলছেন, তখন ওয়ান্ডারিং মঙ্ক, সে সময় যে ছবিগুলো দেখছি শিকাগো যাওয়ার আগে আমরা এইগুলো, এবং এটির সাথে সাথেই আমাদের 1893 তে আমাদের ছবি শেষ হয়ে এলো। আমরা পরবর্তী ধাপে আরো স্বামীজির ছবি দেখব, আপাতত আমরা যাব সোহেলের কাছে। সোহেল হয়তো প্রথম দিকটা একটু মিস করেছে শ্রীরামকৃষ্ণের জন্মস্থান, এগুলো আমরা দেখছিলাম, হয়তো আরো অনেকে যারা মিস করে থাকবে, আমাদের ভিডিওটি আপলোড হবে তখন নিশ্চয়ই তোমরা দেখে নেবে, কারণ এরকম সময় এই মুহূর্তগুলো আর ফিরে পাওয়া যায় খুব মুশকিল। সোহেলের কাছে যাব। সোহেল শোনা যাচ্ছে? ঠিক আছে, শোনা যাচ্ছে সোহেল? আমি কন্টিনিউ করছি বেদান্তা ভয়েস অফ ফ্রিডম, এবং আমি যে চ্যাপ্টারটি এখন পড়ছি সেটা হচ্ছে গড এন্ড ম্যান ইন বেদান্তা।
এবং আজকে একটি ইম্পর্টেন্ট টপিক আমরা করব, সেটা হচ্ছে অ্যাবাউট মিজারি। কারণ মানুষের মধ্যে যত দুঃখ, যত বেদনা, যত হতাশার কারণ, এই মিজারি নিয়ে চাপে হচ্ছে। মানুষ যদি এই মিজারিকে অতিক্রম করতে পারে, তাহলে মানুষ এগিয়ে যেতে আরো তাদের সক্ষম হতে হবে। আমি কন্টিনিউ করব এই টপিকটার উপর। What makes us miserable? What makes us miserable? The cause of all miseries from which we suffer is desire. You desire something and the desire is not fulfilled and this results in distress. If there is no desire, there is no suffering. But here too, there is a danger of being misunderstood. So it is necessary to explain what I mean by giving up the desire and becoming free of all miseries. The worlds have no desire and they never suffer. True, but they never evolve also. This chair has no desire, so it never suffers, but it is always a chair. There is a glory in happiness. There is a glory in suffering. If I may dare to say so, there is a utility in evil too. The great lesson in misery we all know. There are hundreds of things we have done in our lives which we wish we had never done, but which at the same time have been great teachers for ourselves. As for me, I am glad that I have done something good and many things bad. Glad I have done something right and glad I have done committed many errors too. Because every one of them has been a great lesson to me. I, as I am now, am the resultant of all that I have done and all that I have thought. Every action and thought have their own effects, and these effects are the sum total of my progress. We all understand that desires are wrong, but what is meant by giving up desires? How could life go on? It would be a solution is this, not that you should not have a property, not that you should not have things which are necessary and things which are even luxury. Have all that you want and more, only know the truth and realize it. Wealth does not belong to anybody. Have no idea of proprietorship, possession, or anything. You are nobody, and I am nobody, nor is anyone else. All belong to the Lord. God is in the wealth that you enjoy. He is the desire that arises in your mind. He is the things you buy to satisfy your desire. He is in your beautiful attire, in your beautiful ornaments. This is the line of thought. All will be metamorphosed as soon as you begin to see the things in the correct light. If you form in everything, the whole scene will change. And the world, instead of appearing as one of woe and misery, will become a heaven. The kingdom of heaven is within you, says Jesus. So says Vedanta and every great teacher. He that hath eyes to see, let him see, and he that hath ears to hear, let him hear. Vedanta proves that the truth of which we have been searching all this time is present now and was all the time present within us. In our ignorance, we thought that we had lost it and went about the world crying and weeping, struggling to find the truth, while all along it was dwelling in our own hearts and all alone we can find it. If we understand the giving up of the world in its old crude sense, then it would become to this that we must not work, that we must do nothing, but must become fatalist, driven about by every circumstances, ordered about by the laws of nature, drifting from place to place. That would be a result, but that is not what is meant. We must work. Ordinary men driven everywhere by false desire. What do they know of work? The man impelled by his own feeling and his own self. What does he know about work? He works who is not impelled by his own desire, by any selfishness whatsoever. He works who has no ulterior motive in view. He works who has nothing to gain from work. If a man plunges headlong into foolish luxuries of the world without knowing the truth, he has missed his footing. He cannot reach the goal. And if a man curses the world, goes into a forest, mortifies his flesh and kills himself little by little by starvation, makes his heart a barren waste, kills out all the feeling,
and becomes a harsh, stern, and dried up man, then that man also has missed all the way. There are two extremes, the two mistakes at either end. Both have lost the way, both have missed the goal. So, work says Vedanta, putting God in everything and knowing Him to be in everything. Work is incessantly holding life as something defined, as God Himself, and knowing that this is all we have to do. This is all we should ask for. God is in everything. Where else shall we go to find Him? He is already present in every word, in every thought, in every feeling. Thus, knowing we must work, this is the only way. There is no other. Thus, the effects of work will not bind us. We have seen how false desires are the cause of all miseries and evil we suffer from. But when they are thus defied, purified through God, they bring no evil. They bring no misery. Those who have not learned this secret will have to live in demoniacal world until they discover it. Many do not know what an infinite mine of bliss is them, around them and everywhere. They have not yet discovered what is a demonical world. Vedanta says it is ignorance. Now, what is the cause and cure for misery? If we examine our lives, we find that the greatest cause of sorrow is this. We take up something and put our whole energy on it. Perhaps it is a failure, and yet we cannot give it up. We know that it is hurting us and die, and that any further clinging to it will simply bring misery on us. We still cannot tear ourselves away from it. A bee came to sip honey, but it stuck to the honey pot and it could not get away. Again and again, we find ourselves in that state. That is the whole secret of existence. Why are we here? We came here to sip up the honey, and we find our hands and feet sticking to it. We are caught behind. Though we came to catch, we came to enjoy, we are being enjoyed. We came to rule, we are being ruled. We came to work and we are being worked. All the time we find this, and this comes into a very detail of our life. We are being worked upon by others' mind. And we are always struggling to work on others' mind. We aren't enjoy the pleasures of life and they eat into our vitals. We want to get everything from nature, but we find in the long run that nature takes everything from us, depletes us and casts us aside. Had it not been for this, life would have been all sunshine. Never mind, with all these failures and success, with all its joys and sorrows, it can be one succession of sunshine in only we are not caught up. That is one cause of misery. We are attached. We are being caught. Therefore says Gita, work constantly, work, but not to get attached. Be not caught. Reserve to yourself the power of detaching yourself from everything, however beloved, pangs of misery you would feel. If you are going to live it, still reserve the power of living it. Eat whenever you want. The weak have no place here, in this life or in any other life. Weakness leads to slavery. Weakness leads to kinds of misery, physical and mental, both. Weakness is death. There are hundreds and thousands of microbes surrounding us, but they cannot harm us unless we become weak, until the body is ready and predisposed to receive them. There may be a million microbes of misery floating about us. Never mind, they dare not approach us. They have no power to get hold of us until the mind itself is weakened from inside. This is a great fact. Strength is life, weakness is death. Strength is felicity, life is eternal and immortal. Weakness, on the other hand, is constant strength and misery. Weakness is therefore death. Attachment is the source of all pleasures now. We are attached to our friends, to our relatives, and to our beloved ones. We are attached to our intellectual and spiritual works also. We are attached to external objects, so we get pleasure from them. What again brings misery, but this very attachment. We have to detach ourselves to earn joy. If only we had the power to detach ourselves at will, there would not be any misery. That man alone will be able to get the best of nature, who having the power of attaching himself to a thing with all his energy, has also the power to detach himself when he should go.
The difficulty is that there must be as much power of attachment as that of detachment also. There are men who are never attracted by anything. They can never love. They are hard-hearted and apathetic. They escape most of the miseries of life. But a world never feels misery. A world never loves and is never hurt. But it is a world after all. Surely it is better to be attached and caught than to be a world. Therefore, the man who never loves, who is hard and stony, escaping most of the miseries of life, escapes also its joy. We do not want that, because that is also weakness. That is also death. The soul has not been awakened that never feels weakness and never feels misery. That is callous state. We do not want that. At the same time, we not only want this mighty power of love, the mighty power of attachment, the power of throwing our whole soul upon a single object, losing ourselves and letting ourselves to be annihilated, as it were for other souls also, which is the power of gods. But we want to be higher even than gods. The perfect man can put his whole soul upon that one point of love, yet he is unattached. How does this come about? There is another secret to learn this. Beggar. The beggar is never happy. The beggar only gets a dole with pity and scorn behind it. At least with the thought behind it that the beggar is low object, he never really enjoys what he gets. We are all beggars in this world. Whatever we do, we want a return. We all are traders. We are traders in life. We are traders in virtue. We are traders in religion. We are traders in every aspect of life. And alas, we are also traders in love. If you come to trade, if it is a question of give and take, if it is a question of buying and selling, abide by the laws of buying and selling. There is a bad time and there is a good time. There is a rise and there is a fall in prices. You always expect the blow to come. It is like looking at the mirror. Your face is reflected. You make a grimace. There is one in the mirror. And if you laugh, the mirror laughs also. This is buying and selling, giving and taking. We get caught. But how? Not by what we give, but what we expect. We get misery in return of our love, not from the fact that we love, but from the fact that we want love in return. There is no misery where there is no want. Desire, want is the father of all miseries. Desires are bound by the laws of success and failure. Desires must bring misery. The great success of truth, the truth of happiness, then is this, the man who asks for no return, the perfect unselfish man is the most successful. It seems to be a paradox. Do we not know that every man who is unselfish in life gets cheated, gets hurt badly? Apparently, yes, Christ was unselfish and yet he was crucified. That is true. But you know that his unselfishness is the reason, the cause of a great victory. The crowning of millions upon millions of lives, which are blessings of true success. Ask nothing, want nothing in return. Give what you have to give. It will come back to you. But do not think of that now. It will come back multiplied and a thousandfold. But the attention must not be that. Yet have the power to give. Give and let it end there. Learn that the whole of life is giving, that nature will force you to give. So give willingly. Sooner or later, you will have to give up. You come into a life to accumulate. With the clenched hand you want to take, but nature puts a hand on your throat and makes your hands open. Whether you will it or not, you have to give. The moment you say, I will not, the blow comes and you are hurt. None is there who will not be compelled in the long run to give up everything. And the more one struggles against this law, the more miserable one feels. It is because we dare not to give, but because we are not resigned enough to accede to this grand demand of nature, that we are miserable. A forest is gone, but we get the heat in return. The sun is taking up water from the ocean to return it in showers. You are a machine for taking and giving. You take in order to give. Ask therefore nothing in return. But the more you give, the more will come to you.
the quicker you can empty the air out of this room, the quicker it will be get filled up by the external air. And if you close all the doors and every aperture, that which is within will remain, but that which is outside will never come inside. And that which in within will stagnate, degenerate, and become poison. A river is continually emptying itself into the ocean and is continually again filled by the sounds. Bar not the exit into the ocean. The moment you do that, then cease. Be therefore not a beggar, be unattached. This is the most difficult task in life, but everyone with a strong will can achieve it. Thank you. Marco, I am over to you. Hello, Marco. শোনা যাচ্ছে? হ্যাঁ, থ্যাংক ইউ সোহেল। আমরা শুনছিলাম স্তব্ধ হয়ে সোহেলের সেই বেদান্ত, যেটি স্বামীজির বক্তৃতাকে কালেক্টেড ফর্মসে এই বেদান্ত ভয়েস অফ ফ্রিডমে রাখা হয়েছে। স্বামী চেতনানন্দ জি এই কাজটি করেছেন এবং আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। এবং আমরা ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি যে গোল সোহেল রাখলো, কনক্লুড করলো, দ্যাট উই মাস্ট অ্যাচিভ ইট। আমরা যেন সেই গোলে আমরা পৌঁছতে পারি এবং আমরা যে যে দুঃখ কষ্টের যে সাইকেল, যেরকম সোহেল বলছিল যে এক্সপেকটেশন এবং আমাদের যে সেলফিশ ন্যারো গোলস, সেগুলোই কিন্তু আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো সেই জন্য যিশুর কথা বললেন স্বামীজি, যে কিংডম অফ হেভেন ইজ উইদিন ইউ, এবং এটাও বললেন যে জিসাস ওয়াজ আনসেলফিশ অ্যান্ড হোয়াট ওয়াজ ডান টু হিম ওয়াজ দ্যাট ক্রুসিফিকেশন। কিন্তু সেই আদর্শই মানুষকে অনেক উচ্চতায় পৌঁছে দিয়েছে। এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই আদর্শকে ধরে জীবনের যে লড়াই, সেই লড়াইতে তারা সাহায্য পাচ্ছে এবং লড়াই করছে সেই আশায়। সেই শিক্ষায় আমরা চেষ্টা করি, আমাদের এই মিটে যারা সকলে আছে, আমরা যেন সেই জায়গায় পৌঁছতে পারি। আমরা রামকৃষ্ণ শরণ, আজকে আমার কথা ছিল লাইফ অফ স্বামীজি পড়ার, আজকে পড়ছি না, অনেকক্ষণ হয়ে গেছে, আমি পরের মিটে পড়বো। আমরা রামকৃষ্ণ শরণম দিয়ে আজকের মিটটি শেষ করব। এই গানটি খুবই প্রিয় সকলের এবং আমরা প্রত্যেকটি মিটিং এটি করব এবং শুরু করছি। আমি স্ক্রিনে দেখাবার চেষ্টা করব। তার আগে একটা ছোট্ট লেখা পড়ি, আজকে না পড়লেই নয়, আজকে এত সুন্দর সুন্দর আলোচনা হলো, তাই একজন পোস্ট করেছে ফেসবুকে, তোমরা তো স্ক্রিনে দেখছো। লিখছে স্বামী লোকেশ আনন্দজি, মঠে প্রত্যেকেই খুব পড়াশোনা করতেন আর নিজেদের মধ্যে যেসব নিয়ে আলোচনা করতেন। স্বামী অখণ্ডানন্দকে দেখতাম বৌদ্ধ দর্শন সম্বন্ধে কত আলোচনা করতেন তিনি, পড়াশুনো কতদূর আর করেছেন, 8-9 পর্যন্ত, কিন্তু এতটা কি করে জানলেন ভেবে অবাক হয়ে যায়। স্বামী অভেদানন্দর কথা জানি, তিনি তো ম্যাট্রিকুলেশন পাস করেননি, অথচ তার বক্তৃতাগুলি কি পাণ্ডিত্যপূর্ণ। কোথা থেকে এলো এত পাণ্ডিত্য? কারণ এরা চর্চা করতেন, পড়াশোনা করতেন, আর স্বামীজি এর মূলে, তিনি উৎসাহ দিতেন এদের। পরবর্তীকালে মঠে যেসব নতুন ব্রহ্মচারী আসতো, প্রেমানন্দ স্বামী খোঁজ খবর করতেন তারা শাস্ত্র চর্চা করছে কিনা। যদি দেখতেন যে করছে না, তাহলে বলতেন এটা বাবাজিদের আখড়া পাওনি, এই সময় দিলাম, এর মধ্যে এই বইটা শেষ করে ফেলবে, না হলে অফিস থেকে চারটি পয়সা নিয়ে খেয়ে পার হয়ে যাবে, অর্থাৎ মঠ থেকে বিদেয় হয়ে যাবে। স্বামীজি বলে গেছেন, অধ্যয়নের উপর জোর না দিলে সংঘের অবনতি হয়, ত্যাগ তপস্যা যেমন থাকবে, পাঠ অধ্যয়ন স্বাধ্যায়ও থাকবে, দুইয়ের উপর জোর দিতে হবে। এই ধারা চলে আসছে রামকৃষ্ণ সঙ্গে, কিন্তু তার গুরু ওই বরানগর মঠে স্বামী লোকেশ্বরানন্দ। আমরা এই মুহূর্তে শুরু করতে চলেছি যে শ্রী রামকৃষ্ণ সঙ্গীত, রামকৃষ্ণ সারানাম, এবং তারপর সে দিয়ে আমরা শেষ করব আজকের মিট। আমি স্ক্রিনশটে দেখাবার চেষ্টা করব। Ram
Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharanam.
আজকে রামকৃষ্ণ সরামের সঙ্গে আজকের মিট এখানেই শেষ করছি। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক, সকলে আধ্যাত্মিক পথে অনেক উন্নতি করুক, সকল জীবের কল্যাণ হোক। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।